জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আজ এমন একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা জাপানের আকাশ দিয়ে উড়ে গিয়ে সাগরে পড়েছে ক্ষেপণাস্ত্রটি গুলি করে নামানোর কোনো চেষ্টা জাপান করেনি তবে দেশটিতে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয়েছে এবং অনেকে ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে চলে গেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে মঙ্গলবার ভোরে পূর্ব দিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে হয় এটি আরও বলেছে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ পাঁচশো কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত দু কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে জাপানি টেলিভিশন দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলীয় হকায়দো দ্বীপের উপর দিয়ে উড়ে গিয়ে তিন খণ্ডে বিভক্ত হয়ে সাগরে পড়েছে চলতি মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া থেকে গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হলে সেই ক্ষেপণাস্ত্রটিকে জাপানের আকাশসীমা দিয়ে উড়ে যেতে হবে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিন্তু জাপানের আকাশ দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ানোর ঘটনা বিরল এর আগে গত শুক্র ও শনিবার উত্তর কোরিয়া জাপান সাগরে তিনটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আজ সকালে ক্ষেপণাস্ত্রটি যখন জাপানের ওপর দিয়ে উড়ে যায় তখন দেশটির উত্তরাঞ্চলীয় জুড়ে সতর্কতামূলক ঘণ্টা বাজানো হয় তবে রাষ্ট্রীয় টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে একটি গর্হিত কাজ এবং অভূতপূর্ব মারাত্মক ও বিপর্যয়কর হুমকি হিসেবে বর্ণনা করে বলেছেন এ ধরনের পদক্ষেপে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার মারাত্মক ক্ষতি হবে তিনি বলেন তিনি বলেন জাপানের জনগণের নিরাপত্তার রক্ষার লক্ষ্যে তার সরকার সম্ভাব্য সব কিছু করবে এর আগে জাপানের আকাশ দিয়ে উনিশশো ও দু নয় সালে দুইবার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া অবশ্য দুবারই দেশটি দাবি করে এগুলো সামরিক কাজে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র নয় বরং এগুলো ছিল আকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর লক্ষ্যে রকেট পরীক্ষা পিয়ং ওয়াশিংটন উত্তেজনা আমেরিকায় পরমাণু আশ্রয় কেনার হেরিক আমেরিকায় পরমাণু আশ্রয় কেনার হিড়িক পড়েছে পিয়ং ইয়ং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই হিড়িক বাড়ছে বলে জানিয়েছে পরমাণু আশ্রয় কেন্দ্র নির্মাণের সঙ্গে জড়িত সূত্রগুলো পরমাণু আশ্রয় কেন্দ্র নির্মাণ সংস্থা অ্যাটলাস সার্ভাইভাল সেন্টারের প্রধান বলেছেন বাংকার কেনার এমন হিড়িক আগে কখনও দেখেননি তিনি ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা বলেছে সম্প্রতি তারা ক্যারোলিনা টেনিসেস টেক্সাস লুজিয়ানা ওয়াশিংটন ওকলাহামা অ্যারিজোয়ানা এবং ক্যালিফোর্নিয়ায় বিক্রি করেছে পরমাণু আশ্রয় কেন্দ্র টেক্সাসের অন্য একটি সংস্থার বিক্রি দুইশো শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে পরমাণু আশ্রয় কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ২০ ফুট নিচে স্থাপন করা হয় এর দাম দশ হাজার থেকে এক লাখ দশ হাজার ডলার পর্যন্ত হতে পারে কেউ চাইলে এতে এক বছর কাটিয়ে দিতে পারবেন এদিকে জাপানেও পরমাণু আশ্রয় কেন্দ্র কেনার বাজার বাড়ছে বলে মার্কিন একটি সূত্র থেকে জানানো হয়েছে ছয় মাস আগেও জাপানে পরমাণু আশ্রয় কেন্দ্রের কোনো চাহিদাই ছিল না এখন তা হু হু করে বেড়েই চলেছে পিয়ং ইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে বোমা বর্ষণের মহড়া চালালো সিউল দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী আজ বোমা বর্ষণের মহড়া চালিয়েছে পিওং সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে চালানো হলো এই যুদ্ধ মহড়া মহড়ায় আমেরিকার তৈরি মার্ক এইটি বোমা ব্যবহার করা হয়েছে মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর চারটি এফ ফিফটিন কে জঙ্গি বিমান আট দফা মার্ক এইটি বোমা ফেলেছে মহড়ায় ব্যবহৃত মার্ক এইটি প্রতিটি বোমার ওজন এক টন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়ন হ্যাপ সংবাদ সংস্থা দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গাং অনে মহড়া চালানো হয়েছে অবশ্য কি ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী এই বোমা ব্যবহার করা হয়েছে বা মহড়ার উদ্দেশ্য কতটা সফল হয়েছে তা নিয়ে আর কোনো তথ্য খবরে দেয়া হয়নি